দুদিন ধরে অঝোরধারায় বৃষ্টি, নিম্নচাপ, আর তার মাঝখানে বাড়িতে সানডেতে কাটাতে হচ্ছে। আর সানডে মানেই একটু স্পেশাল কিছু খেতেই হয়, কারণ প্রত্যেক দিন অফিসে আর বাড়ির খাবার সেইভাবে বাড়িতে বসে খাওয়া হয় না। তো তার জন্য আজকে এই বৃষ্টির মরশুমে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। মেনুতে আছে খিচুড়ি, মাছ ভাজা, পাঁপড় ভাজা আর চিকেন কষা। হ্যাঁ, মাছ মানে চারা পোনা বোধহয় এটা, বা বাটা কিছু একটা মাছ হবে ভাজা, আর তার সাথে একটা সার্টিন মাছ ভাজা। তো খিচুড়ির সাথে এগুলো খুব ভালো জমিয়ে খেতেই হবে, স্পেশাল একটা দিন তো একটু ভালোভাবে খাওয়া উচিত, তাই নাকি? তার জন্যই দেখাচ্ছি, এরকম না যে প্রত্যেক দিন অনেক ভালো ভালো মেনু হয়। যাই হোক, ঠিক আছে, তোমরা পুরো ব্লগটা দেখো, আর চিলড্রেন্স ডের অনেক ভালো ভিডিও আজকে আছে এই ব্লগের মধ্যে, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে। প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি, আর আজকে একটু স্পেশালভাবে তোমাদের কাছে এসেছি। আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, দুপুরে কী খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে বকফুলের বড়া, ওটা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে। তো এর সাথে অনেক মানে খিচুড়ির সাথে এগুলো বেশ জমে গেল আর কি। আজকে খিচুড়ি আমার খুব প্রিয়, বিশেষ করে এরকম ঠান্ডার দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো আজকে সেই জন্য জমিয়ে একটু খাওয়া হচ্ছে বলতে পারো। মাকে বললাম যে খিচুড়ি খাবো, আর সেই জন্য মা বানিয়ে দিয়েছে খিচুড়ি, আর এই যে মাছ ভাজা। আমি আর বোন লাঞ্চ করছি, আর ওদিকে আরিয়ান তো বদমাশি করেই যাচ্ছে, সারাক্ষণ তো দৌড়ে বেড়াই। তোমরা ওর ভিডিও দেখেছো, ওর অনেক শর্ট ভিডিও তোমরা এই চ্যানেলে দেখেছো, অনেকেই অনেক কমেন্টস করেছো, অনেকেই লাইক করেছো, খুব পছন্দ করছো। যাই হোক, দেখাচ্ছি, ওকেও দেখাচ্ছি তোমাদের কাছে। এই দেখো, সাইকেল নিয়ে সারা ঘর দৌড়ে বেড়াই, ও সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে ঘরের মধ্যেই। ফ্রেন্ড, শীতে এই প্রথম, মানে এই বছর এই প্রথম সোয়েটার পরলাম। সোয়েটার অনেক দিন ধরে রাখা তো থাকেই আমাদের, এবং শীতকালে বের করি এবং সেগুলো পরতে হয়। আর আজকে সানডে, বেশ ঠান্ডা, বাইরে বৃষ্টি পড়ছে, আর তার জন্য আজকে সোয়েটারটা পরলাম। তো বেশ ভালো লাগে, মানে সোয়েটার অনেকদিন পর পরলে, আবার সারাক্ষণ সোয়েটার পরে থাকতেও বিরক্ত লাগে, যেন চেপে থাকে যেন। যাই হোক, সোয়েটারের থেকে জ্যাকেট অনেক ভালো যদিও, কিন্তু সোয়েটার পরার একটা মজা আছে, উলের জিনিস পরার একটা মজা আছে, যদি একদম খুব পিওর উল না বোধ হয় এগুলো, তো তবুও কিন্তু বেশ সোয়েটার পরলে একটা আলাদা ফিল হয়, মনে হয় যে ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, সবাই কেমন আছো বলো, সবাই আশা করছি ভালো আছো। আর আজকে চিলড্রেন্স ডের ভিডিও তোমাদেরকে সকালে দিয়েছি, তারপর আর কী কী করলাম সেটাও তোমাদেরকে মোটামুটি বললাম। সানডে এইভাবেই মোটামুটি বাড়িতে কেটে গেল, আজকে কোথাও বেরোয়নি আর কি, এত বৃষ্টি হচ্ছিলো সারাদিন ধরে, বৃষ্টি দুদিন ধরে বৃষ্টি হলো, জানি না আবার কালকে কী করবে। তো দেখা যাক, কালকে আবার সকালে অফিস, সানডে কেটে গেল, মানে আস্তে আস্তে সানডেটা যেন 12 ঘন্টাই হয়ে যায়। হ্যাঁ, সানডে মনে হয় যে 24 ঘন্টা না, 12 ঘন্টা হয়ে যায়। সানডে যে কীভাবে কেটে যায়, আবার কাজ শুরু হয়ে যায়, তো কি আর করা যাবে, করতে হবে এভাবেই। ঠিক আছে, চিলড্রেন্স ডের সকালের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, অন্য বাচ্চাগুলোর সাথে ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে বিকেলের ডান্সের গ্রুপের বাচ্চাগুলোকে দেখো, তাদেরকে শেখাচ্ছে প্রিয়াঙ্কা ডান্স। হেসে হেসে, হ্যাঁ এক্সপ্রেশন দেবে, চলো স্টার্ট করছি, স্টার্ট। আজ সারা না কাল সারা।
দাঁড়াও তো একসাথে সবাই, আমি এদিকে ফটো তুলবো, এদিকে দাঁড়াও, তুমি যাও, যাও তুমি যাও। হ্যাপি চিলড্রেন্স ডে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে। টাটা।